ভালো মানুষ, আমার কারণে বিপদে পড়ে নাই, ভালো মানুষের ক্ষতি হয় না আমার দ্বারা। নিজের সম্পর্কে এত বেশি বলতে ভালো লাগতেছে না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমারে ভাই। আপনি ভালো মানুষ, আপনি সাহসী মানুষ, কিন্তু এই ভালো মানুষ সাহসী মানুষ তো বিপদে পড়ে। হরেন দয়াল বিপদে ডরে না। ফুল এইচডি, ফুল এইচডি। বস বস, আমি পারতেছি না বস, আমার ডাক্তার সাথে অন্তর কর বস, এবার বস 10 মিনিট থাকলে আমি অন্ধ হয়ে যাবো বস। তোর অন্ধ হয়ে যায় ভালো বস, তাহলে পাপ অন্তত কম করছি। আসা, তুই এত পাপ কেমনে করিস বস? বিশ্বাস করার মতো চোখটা মেলতে পারতেছি না বস। আমার আর কিচ্ছু করার নেই, তুই শুধু আমার জিনিস দিবি, এটাই শেষ কর। দিবি কি দিবি না এর বাইরে আর একটা কথা আমি শুনতে চাই না বস। জিনিসটা হচ্ছে নাই বস, জিনিস থাকলে আমি কি করতাম বস? আমি তো জিনিসটা আপনি দিয়ে দিতাম বস। কি মানুষ তো মানুষ তুই, মানুষের ঘরে জন্মাইছিস না বস? বস আমার কোনো ঘরে জন্ম নেই বস, আমার হাসপাতালে জন্মেছে বস। তুই আসলে একটা রূপকথার বেয়াদব রে মুশকিল। ঘটনাটা কই ঘটছে বস? হোটেল, হোটেল বসতি বস। হোটেল বসতির সামনে ধরা খেয়ে গেলি? জি বস। হোটেল বসতির চারিদিকেই যে সিসি ক্যামেরা লাগানো আছে এটা মনে হয় তোর জানা ছিল না। আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ওই সব ফুটেজ নিয়ে আসতে পারে, এটা আমার জন্য অন্টোর ব্যাপার, এটা তুই ভালো করে জানাস। আনন্দ বস, আনন্দ আমার কোনো সমস্যা নেই বস, আমার জন্য ভালো হয় বস, আমিও ক্লিয়ার হয়ে যাই। বাহ, তোর কনফিডেন্স আমার ভালো লাগছে। জি বস। হেলাই, তোর চুক্তি হয়ে যা। যদি ওই ফুটেজের মধ্যে এমন কোনো ঘটনা না থাকে তাহলে কি হবে? আমার মাফ করে ফোন। তাহলে কি হবে মুশকিল? বস, আমি ভিতরে গুলি করবো না, কমলের হাতে দিলে থাইল্যান্ডের জঙ্গলে পাঠাই দেবো। কোনটা বস? আমার মাফ করে ফোন বস, আমার মাফ করে বস। টাকা দিব বস, ওইটাও দেখাই বস। কি মুশকিল, তোকে সমস্যা অনুযায়ী নাই ভাই? সমস্যা বাড়ছে, কেড়ে পারবো নতুন করে চোখে কিছু মারছে নাই কেউ। চুপ করে গেছো কে? তোমাকে রে উপকার করবেন, আমার একটু ডাক্তার কাছে লয়ে যাবেন। নিয়ে আম ডাক্তার কাছে নিয়ে আম, নিয়ে আম নাকি রে? ঘটনা কিটা ঘটছে এটা কও। কিছু কহ তুমি। এ মুশকিল, আমি মানুষ হিসেবে একটা সত্য মানুষ, সত্যবাদী মানুষ, আমার কারণে কোনোদিন কেউ বিপদে পড়ে নাই, কোনো ভালো মানুষ আমার কারণে বিপদে পড়ে নাই, ভালো মানুষের ক্ষতি হয় না আমার দ্বারা, বুঝছ? নিজের সম্পর্কে এত বেশি বলতে ভালো লাগতেছে না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমারে ভাই। আপনি ভালো মানুষ, আপনি সাহসী মানুষ, কিন্তু এই ভালো মানুষ সাহসী মানুষ তো বিপদে পড়ে। হরেন দয়াল বিপদে ডরে না ভাই। আপনার সামনে সময়টা কিন্তু ভালো না ভাই, আপনার সামনে কিন্তু ভাই বড় বিপদ ভাই। তোমার চোখ কে কাটা কি মারছে এটা তো কইলে না মুশকিল। ও গণেশ বস, সোর মধ্যে আসছে সাইবার সে ভাই। আমি এরকমই ভাবছিলাম মুশকিল, আমি তোমারে ডাক্তারের কাছে লয়ে যাবো। তা আমার একটা কথার জবাব দাও তো, গণেশ এনে কি চায়? শুনুন তো একটা বড় কথা কই ভাই, আপনি যে জায়গাটা আয়সা করছেন, মানে আপনি এখন যে জায়গাটা আছেন খুব ভয়ঙ্কর জায়গা ভাই।
এটা একটা বড় চক্র, খুব ভয়ানক চক্র। ওরা শুটিংয়ে দাঁড়ালে চোরাচালান করে ভাই। আমি টের পাইছি, এটাই অনুমান করছি। আজকে শিওর হইলাম গণেশের দিকে সুদাই চোরাচালান চাপড়ে মাইয়া না কমল সুদারে দিয়া চোরাচালান পারবো না। কি পারবো না? আর একটা চালানো পাস হইব না ভাই। ওরা আপনাকে চুরি বাড়ির মতো গুলি করে আমার। আচ্ছা বাদ দাও, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই।